আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব হাইড্রোপনিক পদ্ধতিতে করলা কিভাবে চাষ করতে হয়। তো আজকে আমরা দুই ধরনের পদ্ধতি আলোচনা করব, গ্রোয়িং মিডিয়া ইউজ করে অর্থাৎ কোকোপিট বা কোকো ডাস্ট ইউজ করে করলা চাষ এবং এনএফটির মাধ্যমে করলা চাষ। তো করলা চাষের জন্য প্রথমে আমাদের যে জিনিসটা দরকার হবে তা হলো সিড কালেকশন। সিড কালেকশন করে যদি আমরা প্রথমে গ্রোয়িং মিডিয়া অর্থাৎ কোকো ডাস্ট ইউজ করে করলা চাষ করতে চাই, সেক্ষেত্রে আমরা আমাদের যে সিড, এই সিডটাকে প্লাস্টিকের ট্রের মধ্যে রোপণ করতে হবে। প্লাস্টিকের ট্রের মধ্যে রোপণ করার 5 থেকে 6 দিনের মধ্যে চারা গজাবে। চারা গজানোর পরে এক চারার বয়স যখন 1 সপ্তাহ হবে তখন চারাটিকে আমরা আমাদের যে স্টক সলিউশন ছিল সেই স্টক সলিউশন থেকে EC1 তৈরি করে আমরা আমাদের এই চারাতে কিছু প্রয়োগ করব, অর্থাৎ বাড়তি খাবার দেব। এরপর চারার বয়স যখন 20 দিন হবে তখন আমরা আমাদের যে গ্রোয়িং মিডিয়াতে রোপণ করব। আর গ্রোয়িং মিডিয়া রোপণের জন্য আমাদের যে জিনিসটি দরকার অর্থাৎ আমরা গ্রো ব্যাগ ইউজ করতে পারি। গ্রো ব্যাগের মধ্যে কোকো ডাস্ট ভর্তি করে কোকো ডাস্টের মধ্যে আমরা এই করলা চারা রোপণ করতে পারি, অথবা আমাদের যদি প্লাস্টিক বালতি থাকে বালতির নিচে ছোট্ট একটি ছিদ্র করে ওই বালতিতে কোকো ডাস্ট দিয়ে আমরা এই চারা রোপণ করতে পারি। গ্রো ব্যাগ এবং বালতিতে চারা রোপণের পূর্বে আমরা কোকো ডাস্টটিকে ভালোভাবে ধুয়ে নেব এবং ভালোভাবে ধুয়ে বালতি অথবা গ্রোয়িং যে ব্যাগ, এই ব্যাগের মধ্যে কোকো ডাস্টটি ভর্তি করতে হবে। কোকো ডাস্ট ভর্তি করার পরে আমাদের যে স্টক সলিউশন ছিল সেই স্টক সলিউশন থেকে EC2 তৈরি করে সেই EC2-র নিউট্রিয়েন্ট দিয়ে আমরা কোকো ডাস্টটিকে ভালোভাবে ভিজিয়ে নেব। ভালোভাবে ভিজিয়ে নেওয়ার পরে আমাদের যে করলার চারাটি আছে, 20 দিন বয়সের করলার চারা, সেই চারাটিকে আমরা আমাদের এই গ্রো ব্যাগ অথবা যে বালতি, এই বালতির মধ্যে রোপণ করব। এরপরে 1 সপ্তাহ পর্যন্ত রোপণ করার পরে 1 সপ্তাহ পর্যন্ত আমরা কোনো নতুন নিউট্রিয়েন্ট অথবা ফ্রেশ পানি কোনোটি ব্যবহার করব না। 1 সপ্তাহ পর্যন্ত গাছটিকে এভাবে রেখে দিতে হবে। এভাবে রেখে দেওয়ার 1 সপ্তাহ পরে আমরা আবার আমাদের স্টক সলিউশন থেকে EC2 তৈরি করে আমাদের এই গাছে দেওয়া শুরু করব। তো এভাবে আমরা প্রায় 10 দিন পর্যন্ত গাছে EC2 দিতে থাকব এবং প্রতিদিন প্রায় 8 বার পানি দেব, অর্থাৎ যে সলিউশন এটা আমরা 8 বার দেব এবং প্রতিবারই 100 ml। আর আমার যদি পানি বের হয়ে যাওয়ার, অর্থাৎ যে পরিমাণের পানি আমি দিলাম এর থেকে পানি যদি বের হয়ে যায় সেক্ষেত্রে আমি 100 ml পানি না দিয়ে তা 70 ml করলেও হবে। তো এরকম 10 দিন দেওয়ার পরে আমাদের গাছের গ্রোথের দিকে খেয়াল করতে হবে। গাছের গ্রোথ যদি ভালো হয় সেক্ষেত্রে এবং ফুল যদি বের হওয়া শুরু করে সেক্ষেত্রে আমরা EC, আমাদের স্টক সলিউশন থেকে EC 2.2 তৈরি করে নেব। 2.2 তৈরি করে আমাদের গাছে কন্টিনিউ দেওয়া শুরু করব। এরপরে আমাদের ফুল হলো, ফুল থেকে পরাগণের পরে যখন ফল হওয়া শুরু করলো তখন আমরা আমাদের এই EC-টা 2.5 করে দেব। এরপরে 2.5 আমাদের কন্টিনিউ চলতে থাকবে, অর্থাৎ গাছের যতবারই ফুল বা ফল আসুক না কেন আমার EC 5 পর্যন্তই থাকবে। যদি আমরা NFT সিস্টেমে করলা চারাটি রোপণ করি সেক্ষেত্রে আমাদের স্পঞ্জের মধ্যে সিডটি রোপণ করতে হবে এবং চারা যখন বের হবে, বের হওয়ার পরে চারার বয়স যখন আমাদের 20 দিন হবে, 20 দিনের পরে আমার এই চারাটি আমাদের যে NFT স্ট্রাকচার সেই স্ট্রাকচারের মধ্যে রোপণ করতে হবে। আর স্ট্রাকচারটি আমাদের যেভাবে তৈরি করতে হবে সেটা হলো ট্রে সিস্টেম, অর্থাৎ আমরা ট্রে সাইজটা হতে পারে 3 ফিট ইন্টু 1 ফিট, এরকম সাইজের একটি ট্রে হতে পারে, অর্থাৎ লম্বায় 3 ফিট, পাশে 3 ফিট আর উচ্চতা হবে 1 ফিট। এরকম ট্রে তৈরি করে সেই ট্রের মধ্যে আমরা প্রথমে যে আমাদের নিউট্রিয়েন্টের পানি আছে সেই পানিটি দেব, অর্থাৎ যাতে আমার এই নিউট্রিয়েন্টের পানির 7 থেকে 8 সেন্টিমিটার পর্যন্ত উচ্চতা পর্যন্ত থাকে। এরপর আমাদের যে কোকো ককশিট আছে ককশিটটিকে এটার উপরে বসাতে হবে, তবে নিউট্রিয়েন্টের পানি থেকে যাতে মিনিমাম 2 সেন্টিমিটার বা 1 সেন্টিমিটার, 1 থেকে 2 সেন্টিমিটার উচ্চতায় কোকোপিটটিকে বসাতে হবে। এরপরে এটা 1 ফিট চারিদিকে 1 ফিট 1 ফিট করে ছিদ্র করতে হবে। ছিদ্র করে এরপরে আমাদের যে স্পঞ্জের মধ্যে করলার চারাটি ছিল সেই চারাটিকে এনে এই ককশিটের উপরে রোপণ করতে হবে। আর
আমাদের যে রোপণ করার পরে আমরা কন্টিনিউ ইসি পরিমাপ করব, যে আমাদের ইসি নিচের যে নিউট্রিয়েন্ট বা সলিউশন ছিল সেই ইসিটি ঠিক আছে কিনা। যদি দেখি যে আমার ইসির পরিমাণ কমে গেছে, সেক্ষেত্রে আমরা যেটা করব আবার নতুন করে আমাদের এই এখানে ইসি অ্যাড করতে হবে। তো সাপোজ আমার ইসি ছিল 2, এখন এই ইসি 2 থেকে যদি সেটা 1.7 এ চলে আসে, তাহলে আমার শুধু 0.3 ইসি তৈরি করে এই পানির সাথে অ্যাড করলেই হবে। আবার যখন চারার বয়স আমাদের 10 দিন হয়, 10 দিন পরে যখন গাছের গ্রোথ আমরা খেয়াল করবো যে গ্রোথটা কীরকম হচ্ছে, যদি গ্রোথ মোটামুটি ভালো হয় এবং চারায় ফুল আসা শুরু করে, সেক্ষেত্রে 10 দিন পরে আমরা ইসি 2.2 করে দেব এবং কন্টিনিউ ইসি পরিমাপ করব, যে গাছের ইসি ঠিক আছে কি না, যে সলিউশনের ইসি ঠিক আছে কি না। যদি গাছের নিউট্রিয়েন্ট বা সলিউশনের ইসি ঠিক থাকে, সেক্ষেত্রে আমার বাড়তি কোনো সলিউশন আর অ্যাড করতে হবে না। যদি ঠিক না থাকে, অর্থাৎ যদি দেখি যে আমার সলিউশনের ইসি কমে, সাপোজ 2.2 ছিল সেখান থেকে কমে 2 হয়ে গেছে, সেক্ষেত্রে আমার 0.2 আবার নতুন করে অ্যাড করতে হবে। এভাবে যখন আমার গাছে ফুল হলো, ফুল হওয়ার পরে পলিনেশন হলো এবং করল্লা ধরা শুরু হলো, সেক্ষেত্রে আমার ইসি 2.5 হবে। সেক্ষেত্রে যদি আমার ইসি প্রথমে 2.2 ছিল, সেই 2 থেকে আবার 2.5 করার জন্য আমার অতিরিক্ত শুধু 0.3 ইসি স্টক সলিউশন থেকে ইসি তৈরি করে 0.3 ইসি তৈরি করে এখানে প্রয়োগ করলেই 2.5 হয়ে যাবে। আবার যদি আমার সেটা 2.2 না থেকে আর একটু কম থাকে, অর্থাৎ সাপোজ আমি 2.2 দিয়েছিলাম, ইসিটা কমে আমার 2.1 হয়ে গেছে, সেক্ষেত্রে আমার 0.4 ইসিটা এখানে নতুন করে অ্যাড করলেই হবে। তো এভাবে আমরা এনএফপি সিস্টেমেও করল্লা চারা রোপণের 30 দিনের মধ্যে ফুল আসা শুরু করে, আর করল্লা যখন পরাগণ হয়, পরাগণের প্রায় 15 থেকে 20 দিনের মধ্যে করল্লা কাটা যায়। তো আমি আরেকটু সামারি করে নিচ্ছি, এটা হলো আমি যখন চারাটি গ্রোয়িং মিডিয়া বা এনএফটি সিস্টেমে লাগাচ্ছি, তখন আমার ইসি হবে 2। আমার 10 দিন পরে, অর্থাৎ চারা লাগানোর 10 দিন পরে আমরা ইসি করে দেব, অর্থাৎ আমাদের যে স্টক সলিউশন আছে, স্টক সলিউশন থেকে ইসি তৈরি করব 2.2। যখন ফুল আসলো, পরাগায়ন হলো, তারপরে আমি ইসি করে দেব 2.0। অনেকে প্রশ্ন করে থাকেন যে হাইড্রোপনিক পদ্ধতি এবং মাটি দুইটে জায়গার মধ্যে চাষ পদ্ধতি কোনটি খুব ভালো। তবে একটা ব্যাপার যে হাইড্রোপনিক পদ্ধতিতে হয়ে থাকে একটি ঘরের মধ্যে, আর মাটিতে চাষ তো মাটিতেই, তো ঘরের মধ্যে যেহেতু চাষ হয় এবং গাছটিকে ভার্টিক্যালি উপরের দিকে তোলা হয়, সেক্ষেত্রে খুব কম জায়গায় অনেক বেশি পরিমাণের গাছ লাগানো সম্ভব এবং প্রোডাকশন বেশি পাওয়া সম্ভব। আর আরেকটা ব্যাপার, যেহেতু এখন খুব বর্ষার সিজন, বর্ষার সিজনে গাছের কন্টিনিউ বৃষ্টি হচ্ছে এবং গাছের গোড়ায় যদি গাছের পোকামাকড় অ্যাটাক করার পসিবিলিটি খুবই কম, যেহেতু জায়গাটি একটি শুষ্ক জায়গা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেক্ষেত্রে পোকামাকড়ের অ্যাটাক করার সম্ভাবনাও খুব কম। তো আজকে এ পর্যন্তই, এরপরে আমরা আসব অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।